বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। এখন আমি রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দেব। মাছগুলোতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে, চলুন তাহলে রান্না করে নিই। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি খাঁটি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেব। আর এখন আমি বাকি মাছগুলো আমি মাছ ভাজা তেলেই রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রসুন। এখন আমি আবারও ভালো করে ভেজে নিব। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষি। মশলা কষা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচ বাটা। আমি টমেটো গুলোকে ভাঙবো না, এরকম গোটা গোটা রেখে দিব। ভালো করে কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ, আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি। এখন আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে দেখবো, রান্না রেডি। এখন আমি তুলে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল গরম গরম পাকা টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে একটুও ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এইভাবে আপনারা পাকা টমেটো দিয়ে এই পাবদা মাছের ঝোল রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।